আসসালামু আলাইকুম। তো প্রায় আমরা বিভিন্ন জায়গা থেকে কল পাই, ফোন করে জিজ্ঞেস করে ঢাকায় আমার অমুক জমায় জায়গায় এত কাঠা জমি আছে, এটার উপরে আমি কতটুকু বাড়ি করতে পারবো। তো এই হিসাবটা আসলে একটু সময় সাপেক্ষ, ফোন করে যখন জিজ্ঞেস করে তখন আমরা বলতে পারি না, একটু সময় লাগে হাতে যদি করি অথবা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। একটা সফটওয়্যার আছে ফার অ্যানালাইজার, এটা বাংলাদেশেরই কয়েকজন মিলে বানিয়েছে, যেটা আসলে হিসাবটাকে অনেক সহজ করে দেয়। তো এই সফটওয়্যারটার লিঙ্ক আমি দিয়ে দিব, আর এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দুটো প্লট আপনাদেরকে দেখাবো আমি, একটা এটা, এটার সামনে দিয়ে একটা রাস্তা গেছে 15 ফিট 7 ইঞ্চি বা 16 ফিট আমরা ধরে নিবো অ্যাভারেজ, আর একটা প্লট এরকম 10 ফিটের একটা রাস্তা, এটার দুই পাশ দিয়ে চলে গেছে। তো এটা দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই হিসাবটা করতে হয় বা সফটওয়্যারে এই ইনপুটটা দিতে হয়, খুবই সহজ। তো এখানে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হবে, আমি সিলেক্ট করলাম রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট অ্যান্ড ফ্ল্যাট, নেট ল্যান্ড এরিয়া এখানে হিসাবে, এটা সার্ভে ড্রয়িং, এখানে আসছে 9.05 কাঠা, তো আমি সেটা ইনপুট দিচ্ছি 9.05 কাঠা। রাস্তা আছে, হিসাব সহজ করার জন্য আমি 16 ফিট লিখলাম। তো 16 ফিট যেই দিলাম, যে আমাদের সরকারি ভাবে বিল্ডিং এর সামনে রাস্তা কিন্তু হতে হয় 20 ফিট বা 20 ফিটের কাছাকাছি একটা হিসাব, 19.1 সামথিং। তো তো আমার কি করতে হবে, 16 ফিট রাস্তা এবার হবে না। 16 ফিট যদি হয়, যদি আপনি 16 ফিটই রাখতে চান তাহলে এই জায়গাটায় ক্লিক করবেন, ক্যান চেক দিস। তো আমি দেখাবো যে না, আপনি 16 ফিট রাখবেন না, যেহেতু আপনি ঢাকায় বাড়ি করছেন আপনি 20 ফিট করবেন। এখানে ক্লিক অন সিএলএস, এখানে আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আর একটা উইন্ডো এখানে ওপেন হবে, নাম্বার অফ রোড, একটাই রাস্তা আছে। যদি রাস্তা দুটো থাকে তখন কিন্তু আমরা দুই চাপবো, এটা আমরা পরে দেখাচ্ছি। তো এখানে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে 16 ফিট। আমি এখন ওকে দিব। ওকে দিলে আমার কিন্তু হিসাবটা চলে আসছে, এখন দেখেন 9 কাঠা। তো আমি এখানে আমার হিসাবটা পেয়ে যাব, সেটা হচ্ছে আমি টোটাল 57.5% জমির উপরে আমি 3746 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং পাবো ফারের ভেতরে। ফারের বাইরেও বিল্ডিংয়ের আরও কিছু অংশ থাকে, আর ওর বিল্ডিংয়ের হাইট আসছে 8 তলা, মানে গ্রাউন্ড ফ্লোর প্লাস 8 তলা বা 9 তলা একটা বিল্ডিং, G+8, গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ এটার সাথে 8 তলা। আর আমি চাইলে কিন্তু একটা সেমি বেসমেন্ট করতে পারি। তো সাপোজ আমি 8 তলা করবো না, আমি করব হচ্ছে 9 তলা। 9 তলা যদি করতে চাই সেক্ষেত্রে আমি সিসিতে যাব, সিসি দিকে, কনসিডারেশন ফর কভারেজ, সিসি মানে নাম্বার অফ ফ্লোর, আমি 8টা না করে আমি 9টা করব। 9টা করলে আমি পাচ্ছি হচ্ছে 3077 স্কোয়ার ফিট। তো আমি ওকে দিলাম। তো বেসিক্যালি আপনি 47.22% জমির উপরে কনস্ট্রাকশন করবেন, আপনি 3077 স্কোয়ার ফিটের উপরে G+9 বা 10 তলা একটা বিল্ডিং পাবেন। এটা গেল এই হিসাব। এবার অন্য জমিটা দেখি, এটা আর একটা জমি, এটা ছোট একটা জমি, 4.64 কাঠা, এটার দুপাশ দিয়ে রোড চলে গেছে। তো আবার অ্যাপটা আমরা খুলি, এবারও একই জিনিস, আমি রেসিডেন্সিয়াল বিল্ডিং করব, একটা অ্যাপার্টমেন্ট, নেট ল্যান্ড এরিয়া আমি পাচ্ছি 4.564, তো 4.564। এবার রাস্তা আমার আরও ছোট, 564 কাঠা। এবার রাস্তা হচ্ছে আমার 10 ফিট মাত্র, এবং আরও সমস্যা রাস্তা এখন আমাদের দুই পাশে, রাস্তা হচ্ছে আমার দুই পাশে আমি 10 ফিট 10 ফিট করে দিই, 10 ফিট 10 ফিট। তো কম বেশি হলেও সমস্যা নেই, তো জমি থেকে কিছু অংশ কিন্তু বাদ পড়ে যাচ্ছে। ওকে দিলাম, তো আমি হিসাব পেয়ে গেলাম 62.5%-এর উপরে আমি 6 তলা একটা বিল্ডিং পাচ্ছি। তো সাপোজ আমি 6 তলা করব না, আমি এখানে 8 তলা করব বা 9 তলা করব। তো আমি এখন কনস্ট্রাকশন কভারেজে, কনসিডারেশন অফ কভারেজে চলে যাব, নাম্বার অফ 6-এর জায়গায় আমি দিলাম 8,
তো 8 দিনে দেখা যাচ্ছে যে জমির মাত্র কভারেজ পার্সেন্টেজ হচ্ছে 43.775, আমরা 43%-এর উপর কনস্ট্রাকশন করছি। আর আমার পার ফ্লোরে আমার ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1437 স্কোয়ার ফিট, তার মানে আমি 1 ইউনিট করে যদি করি আমি বেশ সুন্দর কিন্তু একটা বিল্ডিং পাবো, অথবা আমি যদি +9 করি তাহলে কিন্তু আবার এটা কমে যায়। কভারেজ পার্সেন্টেজ 38.89, মানে হচ্ছে আমি 40%-এরও কম জায়গাতে একটা বিল্ডিং দাঁড় করাচ্ছি। তো এটার যেটা হয় প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, এটার অ্যাপ্রুভাল পেতে অনেক সমস্যা হয়, তো এটার মধ্যে ম্যাক্সিমাম আপনি যেতে পারবেন G+8 বা 9 তলা একটা বিল্ডিং করতে পারবেন 1437 স্কোয়ার ফিট, ফাড়ের ভেতরে আপনি কনস্ট্রাকশন করতে পারবেন, বারান্দা টারান্দা দিয়ে আপনি কিন্তু আর একটু বেশি পাবেন। তো এই হচ্ছে হিসাব। আর কখনো 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 যদি দেখা যায় যে রাস্তায় সামনে 10 ফিট রোড না হয়, যদি বড় রোড হয় তখনও কিছু, তখন আপনি ওখানে দিলে হিসাব চলে আসবে আর কি। এখানে আপনি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটের কারণে যে সেটব্যাকগুলো দেখা যাচ্ছে, কোন দিকে কতটুকু আপনি সেটব্যাক দিবেন, তারপর রাস্তা ফিটে কত আছে, মিটারে কত আছে, এই হিসাবগুলো আছে, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যদি আলাদা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন। থ্যাংক ইউ।